আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অনুগতদের হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছে জান্তা। যুদ্ধ বিমানের জন্য ভূগর্ভস্থ ঘাঁটি উদ্বোধন করছে ইরান। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প, নিহতের সংখ্যা 34,000 ছাড়ালো। এবং সর্বশেষ থাকছে মোদির পরে ত্রিপুরায় অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা ছাড়ার ঘণ্টা কয়েকের মধ্যেই শনিবার রাতেই বিজেপির নির্বাচনী প্রচারে রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে তিনি তিনবার নির্বাচনী সফরে ত্রিপুরায় এলেন। নির্বাচনের আগে রোববার অমিত শাহ দুটি নির্বাচনী জনসভা করবেন উনাকোটি জেলার চণ্ডীপুরে এবং সিপাহিজালা জেলার চরিলাম বিধানসভা কেন্দ্রে। এরপর তিনি আগরতলায় ফিরে রোড শো করবেন। ভোরেই স্থানীয় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে তার দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর মোদির পরে ত্রিপুরায় অমিত শাহ, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। অনুগতদের হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছে জান্তা। রাষ্ট্রের প্রতি অনুগত বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সের জন্য আবেদনের সুযোগ দিতে যাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও অসমর্থিত সরকারি নথিতে এ কথা বলা হয়েছে। ফাঁস হওয়া এমন একটি নথি পর্যালোচনা করে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স ও অন্যান্য সংবাদ মাধ্যম। নথিটির উৎস স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে ধারণা করা হচ্ছে। যারা বন্দুকের লাইসেন্স চাইছেন এই নথিতে তাদের জন্য মানদণ্ড নির্ধারণ করে দেয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বেসামরিক নাগরিকদের বন্দুক রাখার সুযোগ করে দেওয়ার কারণে জান্তা সমর্থিত গোষ্ঠীগুলো শক্তিশালী হবে। এটি কেবলই সহিংসতা বাড়িয়ে দেবে। প্রায় প্রতিদিনই সামরিক বাহিনী ও সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। পুরো দেশেই এই ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। নথিতে উল্লেখ করা বন্দুকের লাইসেন্সের শর্তগুলোর একটি হলো বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। বন্দুক রাখার পক্ষে নিরাপত্তাজনিত স্পষ্ট প্রয়োজনীয়তা দেখাতে হবে। পাশাপাশি রাষ্ট্রের প্রতি অনুগত্যের শর্ত পূরণ করতে হবে। নথিতে বিদ্রোহ বিরোধী সংগঠনগুলোর সদস্যদের, সরকারিভাবে গঠিত মিলিশিয়া এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য পিস্তল, রাইফেল ও সাবমেশিন গান বহনের ব্যবস্থা রাখা হয়েছে। যতক্ষণ না তাদের জন্য এ ধরনের অনুমতি রয়েছে, অবশ্য 15 পৃষ্ঠার নথিটির সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি রয়টার্স। এই ধরনের আইন কবে থেকে কার্যকর হবে সেটাও স্পষ্ট নয়। এই বিষয়ে জানতে সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফোনটি ধরা হয়নি। 2021 সালের 1 ফেব্রুয়ারিতে দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং হালাই এক অভ্যুখানের মাধ্যমে দেশটির অংসান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে। সুচিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করে এবং কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। সামরিক জান্তা মিন অং লাইংয়ের প্রশাসনের বিরুদ্ধে দেশটিতে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রয়েছে। গঠিত হয়েছে জান্তা বিরোধী ছায়া সরকার ও বিদ্রোহী বাহিনী। অভ্যুখানের পর থেকে জান্তা বিরোধী বিক্ষোভে ও সেনাবাহিনীর হামলায় দেশটিতে এই পর্যন্ত প্রায় 19,000 লোক নিহত হয়েছেন। যুদ্ধ বিমানের জন্য ভূগর্ভস্থ ঘাঁটি উদ্বোধন করেছে ইরান। সামরিক সক্ষমতার আরেক ধাপ অতিক্রম করল ইরান। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উদ্বোধন করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মঙ্গলবার 7 ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী ইগল 44 ওয়াকাব 44 নামে বিমানবাহিনীর ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে, যেখানে বিভিন্ন ধরনের ফাইটার জেট, বোমারু বিমান এবং মানুষবিহীন বিমান বা UAV সংরক্ষণ ও পরিচালনা করা যাবে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি মঙ্গলবার ভূগর্ভস্থ ঘাঁটি পরিদর্শন করেন। এই সময় জেনারেল বাকির বলেছেন, ইসরায়েল সহ অন্য শত্রুদের পক্ষ থেকে দেশের ওপর যে কোনো আক্রমণ এলে ইগল 44 ও অন্যান্য বিমান ঘাঁটি থেকে তার জবাব দেওয়া হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাহাড়ের গভীরে নির্মাণ করা কৌশলগত বিমান ঘাঁটিতে রয়েছে ওয়ার্নিং জোন, কমান্ড পোস্ট, যুদ্ধবিমান হ্যাঙ্গার, মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, নেভিগেশন এবং বিমানবন্দরের সরঞ্জাম ও জ্বালানি ট্যাঙ্ক সহ বিভিন্ন বিভাগ। এটি বিভিন্ন মিশনের জন্য যুদ্ধবিমান, বোমারু বিমান এবং মানুষবিহীন আকাশযান মোকাবেলা করার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প, নিহতের সংখ্যা 34,000 ছাড়ালো। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। রোববার রাতে আল জাজিরার প্রকাশিত খবরে জানানো হয়, ওই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত হয়েছেন 34,105 জন। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এ পর্যন্ত তুরস্কে নিহত হয়েছেন 29,605 জন এবং সিরিয়ায় 4,500 জন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা AFAD-র মতে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় 1,00,000 মানুষ। এদিকে বরফ শীতল তাপমাত্রা লাখ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের চরমভাবে সাহায্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত 8,70,000 মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজন। শুধুমাত্র সিরিয়াতেই 5.3 মিলিয়ন লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবারের 7.8 মাত্রার ভূমিকম্পনের পরে আফটার শকগুলো মৃতের সংখ্যা বাড়িয়েছে এবং বেঁচে থাকা ব্যক্তিদের জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তাকায়ার বাসিন্দা পেনশনভোগী ফিদান তুরান অশ্রু ভরা চোখে বলেন, যখন আমি ধ্বংস হওয়া ভবন লাশ দেখি, তখন এমন নয় যে আমি 2 বা 3 বছরে কোথায় থাকব তা দেখতে পাচ্ছি না। কার্যত আমি ভাবতে পারি না যে আমি আগামীকাল কোথায় থাকব। তিনি বলেন, আমরা আমাদের বর্ধিত পরিবারের 60 জন সদস্যকে হারিয়েছি। 60 জন, আমি কি বলবো? এটা সৃষ্টিকর্তা ইচ্ছা। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি তুরস্কের অন্তত 5,90,000 জন এবং সিরিয়ায় 2,84,000 জন সদ্য বাস্তুচ্যুত মানুষকে খাদ্য রেশন প্রদানের জন্য $77 মিলিয়ন অর্থ সরবরাহের আবেদন করেছে। এতে বলা হয়েছে, তুরস্কে বাস্তুচ্যুতদের মধ্যে 5,45,000 অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং 45,000 শরণার্থী রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় শুক্রবার কুর্দি যোদ্ধা এবং সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ক্ষতিগ্রস্ত এলাকার মানবিক সহায়তা পৌঁছে দিতে সুযোগ করে দেওয়ার জন্য সকল পক্ষকে অনুরোধ জানিয়েছে। আঙ্কারা এবং তার পশ্চিমা মিত্রদের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচিত নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পুনরুদ্ধারের কাজ সহজ করার জন্য যুদ্ধে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম সিরিয়ায় প্রায় 4 মিলিয়ন মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভর করে, তবে 3 সপ্তাহে সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে কোনো সাহায্য বিতরণ করা হয়নি। সিরিয়ার সরকার বলেছে, তারা তাদের নিয়ন্ত্রণের বাইরে ভূমিকম্প কবলিত এলাকায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে। এই সপ্তাহে মাত্র 2টি সাহায্য কনভয় তুরস্ক থেকে সীমান্ত অতিক্রম করেছে, যেখানে তুরস্ক কর্তৃপক্ষ তাদের নিজস্ব একটি আরও বড় ভূমিকম্প ত্রাণ অভিযানে নিযুক্ত রয়েছে। 1 দশকের গৃহযুদ্ধ এবং সিরীয় রাশিয়ান বিমান হামলা ইতিমধ্যে হাসপাতাল ধ্বংস করেছে এবং বিদ্যুৎ ও পানির ঘাটতি তৈরি করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তুরস্ক ও সিরিয়ার মধ্যে নতুন আন্তঃসীমান্ত মানবিক সহায়তা কেন্দ্র খোলার অনুমোদন দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। কাউন্সিল সম্ভবত আগামী সপ্তাহে শুরুতে সিরিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করবে। তুরস্ক বলেছে, তারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে 2টি নতুন রুট খোলার জন্য কাজ করছে। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্পে 12,141 ভবন ধ্বংস হয়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক বোগাজিসি ইউনিভার্সিটির অধ্যাপক মুস্তাফা এরদিক বলেন, মেঝেগুলো একে অপরের উপরে স্তূপ হয়ে আছে, যার মানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রলয়ঙ্করী ভূমিকম্পে ভবন ধসে পড়ার পর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করা এক ঠিকাদারকে শুক্রবার আটক করেছে পুলিশ। মোদির পরে ত্রিপুরায় অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা ছাড়ার ঘণ্টা কয়েকের মধ্যে গতকাল শনিবার রাতেই বিজেপির নির্বাচনী প্রচারে রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে তিনি 3 বার নির্বাচনী সফরে ত্রিপুরায় এলেন। নির্বাচনের আগে রোববার অমিত শাহ 2টি নির্বাচনী জনসভা করবেন উনাকোটি জেলার চণ্ডীপুরে এবং সিপাহিজালা জেলার চরিলাম বিধানসভা কেন্দ্রে। এরপর তিনি আগরতলায় ফিরে রোড শো করবেন। ভোরেই স্থানীয় ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে তার দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি। 5 জানুয়ারি অমিত শাহ রাজ্যব্যাপী
রথযাত্রার সূচনা করেন এবং তারপর ভোট ঘোষণার পরে 6 ফেব্রুয়ারি রাজ্যে 2টি জনসভা করেন। এখন পর্যন্ত তার জনসভায় ভালোই ভিড় হয়েছে বলে সাধারণ মানুষের বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করে যাওয়ার পরপরই কাল সোমবার আবার রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন তিনি আগরতলায় গণসমাবেশ করবেন বলে জানা গেছে। অনেকটা পশ্চিমবঙ্গের ধাঁচেই ত্রিপুরায় প্রচার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। তারা লাগাতার রাজ্যে আসছেন এবং রাজ্য সরকারের দুর্নীতির আখ্যান মানুষের কাছে তুলে ধরছেন। রাজ্যে ভোট 16 ফেব্রুয়ারি, ভোট গণনা আগামী 2 মার্চ। স্থানীয় পর্যবেক্ষকদের বক্তব্য, ত্রিপুরায় মাত্র 5 বছর সরকার চালিয়েছে বিজেপি, তার মধ্যেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জোরালো হয়ে উঠেছে। তাই পশ্চিমবঙ্গের মতো বারবার রাজ্যে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে। তবে 2021 সালের নির্বাচনের আগে তারা লাগাতার কয়েক মাস পশ্চিমবঙ্গ সফর করেছিলেন। ত্রিপুরায় এই লাগাতার সফর শেষ সপ্তাহে করছেন বিজেপির 2 মহারথী।